এই টাকাই তুই বান্ধবীরা দিচ্ছিল তাই না? তাও দিচ্ছিল কিনা? বড় বউ কি কইতেছে মেজান? হ্যাঁ, আমার পোলার এত কষ্টের টাকা তুমি তোমার বান্ধবীরা দিছিলে? এই সামান্য কয়েকটা টাকাই না হয় ভাবি দিয়েছে তার বান্ধবীকে। ওইসব বান্ধবী না, বান্ধবী না, পরে জি গা কারো টাকা দিচ্ছে এবং জ্ঞান দিচ্ছে। তোমরা বুঝ ব্যাপারটা, বাড়ির সফটের নাক ও বাইরে গেছে, জ্ঞান বাইরে গেছে, কি কাম আছিল ওর? তোমার লুকোচুরি খেলা শেষ রেহেন, আমারে ঠিক ঠিক কইরা কও যে কি হয়েছে। তুমি কাল লাগে লুকাই লুকাই দেখা করতে গেছিলে, কে জোরে জোরে কও আমি শুনবার পাইতেছি না? আমি আমি আসলে গিয়েছিলাম অন্য আরেকজনের কাছে, আমার বান্ধবী না। আরে বান্ধবী যে না, এটা তোমরা বুঝ তুই জানি, তুই ঠিক মতন কও কাল লোকে খুশ গল্প করতে গেছিলা। কি হইলো, কইতেছো না খেলা, নিজের মুখেই কও। আমি ডক্টর মাসুদের, আমি জানতাম, আমি ঠিক জানতাম যে ওই মাসুদি আমার পরিবারটাকে ধ্বংস করবো, আর ওই ওই যাইবো ওই ডক্টর মাসুদের সঙ্গে দেখা করতে। ডক্টর ডক্টরের অ্যাসিস্ট্যান্ট রূপার সাথে দেখা করতে গিয়েছিল। নিশ্চয়ই কোনো কাজে গিয়েছিল ভাবি। ভাবি তুমি কারণটা বলে দাও তো, তাহলেই তো সব ঝামেলা শেষ। রূপা আমাকে ব্ল্যাক, না না রেহনুমা, এরপরে বাকি যতটুকু সেটুকু আমি কমু, তুমি খারাই খালি খালি শুনবা। ভাবি কি বলতে দাও না ভাইয়া। এই তোর এসবের মধ্যে না করে তোমার আমি ছো, আজকে তোরা নিশ্চয় দর্শক হইয়া খারাই খারিয়া খালি দেখবি তবু এত শ্রদ্ধার এত সম্মানের এত ভালোবাসার ভাবির চরিত্রটা কি? মিজান মিজান তুমি আমাকে ভুল বুঝছো। ওরে বাবা, তুমি ভুল করবা আর আবার কই বাপ, আমরা ভুল বুঝতাছি? হ্যাঁ, আসল তো তুমি ভুল করো নাকি রেহনুমা? অন্যায় করছো, অন্যায়, আমার লোকে বেইমানি করছো, আমার ঠকাইছো তুমি। আরে তোরা কষ্ট করে কবি, আমার কি হয়েছে? ওই তুমি ওই মায়ের কাছে গেছিলে কালা? হ্যাঁ, সন্তানের সৌদা, তুই এসব কি কইতেছিস মিজান? আমি এমন কোন সৌদা করিনি মিজান। করছো রেনুমা, করছো, আর সেইটা আমি রেকর্ড করা ভিডিও তুই মায়ের লগে তোমার আমি দেখছি ভিডিওতে। এরপরও এরপরও তুমি কইবা তুমি সৌদা করো নাই রেনুমা? আমি আমাদের অনাগত সন্তানের, এই পরিবারের, তোমার ভালোবাসার, তোমার সম্মানের কোন রকমের কোনো সৌদা করিনি মিজান। আমি শুধু আর কোনো কথা না রেনুমা, আর কোনো কথা না। আমি সুন্দর করে আমাকে সম্পর্কটা কাটাক করে ওই মাসুদের লাগে তোমার সম্পর্ক করার সুযোগ করে দিতাম।